বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো সবাইকে প্রথমে ঈদের শুভেচ্ছা। তো এটা যেহেতু আমাদের কোরবান ঈদ, তো যার কারণে একটু তো ঘর সাজানো দরকারই আছে। তো আমি আমার ঈদের একটা ব্যানার ছিল, এটা আমি লাস্ট ইয়ার কিনেছি, সেটা এখন এখানে লাগিয়ে দিয়েছি। তো আসলে আমরা তো সবাই চাই ঈদের সময় একটু ঘরটাকে একটু ঈদ ঈদ ভাব আনতে, একটু ঈদের মতন করে সাজাতে। যাই হোক, তো এখানে এখন রান্নাবান্না চলছে, এটা আমি ফালুদা করেছি। আর আমি যখন থেকে কোরবান করা শুরু করেছি, প্রত্যেক কোরবানি ঈদে আমি কোরবান উপলক্ষে এক্সট্রা আমি একটা প্যান কিনি, যে কোনো কিছু। তো এটা আমি নিয়েছিলাম কস্কো থেকে, সেলে ছিল। আমি আজকে আপনাদের সাথে খুব কমন একটা রেসিপি শেয়ার করব, জর্দা সেমাই বা নারকুলি সেমাই, যেটাই বলি। কারণ এই সেমাই রেসিপিটা আসলে একদম কমন, বাট আমি যেভাবে করছি সেভাবে যদি করেন, ট্রাস্ট মি, এত মজার হয় যে কি বলবো। যাই হোক, তো এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়েছি, 150 গ্রামের প্যাকেটটা। 2 টেবিল চামচ 2 টেবিল চামচ ঘি দিয়েছি, 3 পিস তেজপাতা দিয়েছি, 4 থেকে 5টা এলাচ দিয়েছি, 2টো দারচিনি নিয়েছি। নিয়ে এগুলোকে আমি একটু ভেজে নিব 2 মিনিটের মতন, একটু গ্রান বের হলে তখন এটার মধ্যে আমি সেমাইটা দিয়ে দিব। সেমাইটা দিয়ে আমি সেমাইটাকে একদম ভালো করে ভেজে নিব 7 মিনিটের মতো। 7 মিনিটের মধ্যে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই রান্নাটা করতে হবে একটু মাঝারি আঁচের, আর সেমাইটাকে ঘন ঘন নাড়াতে হবে, কারণ এতে সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি না নাড়ায়। তার এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিয়েছি। নারকেলটা দিয়ে এখন আমি আবার সেমাইটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সেমাইটা ভেজে এটার মধ্যে আমি দুধ দিয়ে দিব 1/2 কেজি পরিমাণ। আপনারা 1 কেজি দুধটাকে যদি 1/2 কেজি করে দিতে পারেন শুকিয়ে, তাহলে আরও বেশি টেস্ট আসবে। যাই হোক, এখানে আমি চিনি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। আর আপনারা যারা চিনি বেশি খান, তারা আরও এক্সট্রা 2 টেবিল চামচ অ্যাড করতে পারেন। আমরা লাইট চিনি খাই বলে আমরা 1/2 কাপ চিনিটা ইউজ করেছি। তারপর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 2 চিমটি পরিমাণ। এরপর এটা একটু, যখন এটা প্রায় 4 মিনিট পর্যন্ত চুলায় রেখে দিতে হবে, একটু মাঝারি আছে। তারপর দুধটা যখন সিদ্ধ হতে থাকবে সেমাইটা সহ, এরপরে যখন একটু ঠিক চার মিনিটই লাগে সময় আমার, যতটুকু এই অবস্থায় রেখে দিয়ে, এই যে দেখুন এখন একটু যখন ড্রাই হয়ে আসছে, সাথে সাথে আমি এখানে 1/2 কাপ পরিমাণ নারকেল দিয়ে সেটাতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ওইটাকে আর একটু নেড়ে এরপর আমি সেমাইটা সার্ভ করছি। এভাবে যদি আপনারা সেমাইটা করেন, ট্রাস্ট মি, এত মজা হবে। আর এই যে আমি আমার হাজব্যান্ডকে সকালে খেতে দিয়ে দিয়েছি, তো আমি গরুর মাংসটা আগের দিন করে রেখেছিলাম, কারণ আমাদের কোরবানির সময় দেখা যায় গরুর মাংস রাত্রে আসে অথবা পরের দিন আসে। তো যার কারণে আমি কোরবানির জন্য গরুর মাংসটা করে রেখেছি। আর এটা আমি বেসমেন্টে আসছিলাম, তো এটা এখন আর একটু ঈদ ডেকোরেশন নিচে করেছি। তো হালকা পাতলা আসলে ট্রাই করেছি ঘরটাকে একটু সাজানোর। যাই হোক, তো এটা আমরা দুপুরে খাবারের জন্য আমি রূপচাঁদা মাছ নিয়েছি 4 পিস, আর চিকেনটা আগে করে রেখেছিলাম। একটু আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, একটু ভাজা করব। আর এটা হচ্ছে গরুর মাংসের কিমা। তো এগুলো আমি এখন রান্নাবান্না করে নিচ্ছি। তো এখানে আমি কিমাটা করছি, আর এটা কিমাটা আমি বাংলার রান্নাঘরের রেসিপিতে করছি। ওদের একটা রিসেন্টলি একটা রেসিপি আসছিলো, ওইটাতে আমার মোটামুটি ভালো লেগেছে কাবাবটা। আর এখানে আমি চিকেন কারিটা করছি, কারণ আমি আজকে খিচুড়ি টাইপের ইয়া করবো, সেটা আম্মু রান্না করবে। তো এখানে একটা চিকেন কারি করা হয়েছে খিচুড়ির সাথে। আমার কারিটা খুবই মজা লাগে, যেহেতু গরুর মাংস রাত্রে আসবে, তো দুপুরে তো আমাদের কিছু খেতে হবে, তো যার কারণে আসলে এই আয়োজন। তো আমি গরুর মাংস করেছিলাম, আগের গরুর মাংস ছিল। তারপর এখন এখানে চিকেন কারিটা করছি, ফিশ করছি, তারপর কাবাবটা করছি, তারপর আবার মাছটা করছি। তো মোটামুটি ট্রাই করেছি আর কি, সিম্পল খাবার দাবার, বেশি কোনো কিছু আয়োজন করা হয়নি, কারণ রাত্রে দেখা যাবে আবার কিছু না কিছু, তখন গরুর মাংস আসবে, আমার ফ্যামিলি আমার যারা আসবে, তো যার কারণে আর তেমন কিছু করা হয়নি। Thank you.
মাছটাও ফ্রাই হয়ে গেছে। এখানে আমি চিকেন শিশ কাবাবের মতন করেছি রেসিপিটা, তো আমার মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। বাংলা রান্নাঘর আমি মোটামুটি ওইটার চ্যানেলটা একটু ফলো করি সামটাইম। যাই হোক, তো এইখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে, এটা আমু রান্না করেছে, এটা অসম্ভব মজা। আপনারা যদি চান তাহলে আমি রেসিপিটা শেয়ার করব, কারো যদি রেসিপি লাগে তাহলে আমাকে কমেন্টসে জানাইয়েন। তো এখানে আমাদের গরুর মাংস চলে আসছে, তখন রাতের 1:30 বাজছিল। তো আমরা এখানে এখন ফাতেয়ার মাংস বের করার জন্য নিচ্ছি, যেটা প্রথমে মাংস রান্না করে। আমরা সাধারণত এটাকে ফাতেয়ার মাংস বলি, আমি জানি না, এটা আমাদের চিটংয়ে বলা হয় ফাতেয়ার মাংস। তো এই আর কি, এখন আমাদের ফাতেয়ার মাংসের জন্য আমরা সব এগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এভরি ইয়ার দেখা যায় আমার ননদ আসার সময় চালের রুটি নিয়ে আসে, বাট এবার তো আসেনি, কারণ ওরা ওইখানে কোরবান দিচ্ছিল, কারণ আমরা আমাদের দোকানে দিয়েছি। তো এখন আমরা সেজন্য একটু চালের রুটি বানিয়ে নিচ্ছি। তো অল্প করে বানানো হয়েছে, কিছু আমার জাল করছে এখন আর কিছু আমি করেছি, তো আমরা দুজনে মিলে চালের রুটিটা করেছি। তো আমাদের খেতে খেতে রাতের 5টা বেজে গিয়েছে, ভালো লেগেছিলো কোরবানটা, বাট ফ্যামিলি মেম্বারদেরকে তো অবশ্যই মিস করেছি। যাই হোক, তো আমাদের এখন মাংসটা রান্না হচ্ছে, তখন মনে হয় রাতের 2:30-3টার দিকে আমরা মাংসটা চড়িয়েছিলাম। তো এই যে মাংসটা রান্না হচ্ছে এখানে, আর আমি মাংসের রান্না হওয়ার পরে ভিডিও করেছিলাম, বাট কীভাবে যেন রিলেট হয়ে গেছে, তো যার কারণে আসলে আমি আর ভিডিওটা দিতে পারিনি, কারণ আমি আবার যেখানে মানে কি বলবো আর অন্য। যাই হোক, তো এই আর কি, তো সুন্দর একটা মুহূর্ত আমরা পার করছিলাম, খুবই ভালো লাগেছে। এটা রাতে সব বাচ্চারাও ছিল, আসলে আমি আর ওইদিকে ভিডিও করিনি, কারণ আসলে এত ব্যস্ত থাকি যে আসলে ভিডিও করা হয়ে ওঠে না। আর আমি না, আমার ভুল আর মনে হয় অভ্যাস আছে, আমি এত বেশি বিজি থাকি আমার আর লজ্জাও লাগে, ধরুন আমার জাল টাল সবাই আছে, তো সেখানে ভিডিও করা কেমন যে আমার কাছে উইয়ার্ড লাগে। যাই হোক, তো এটা আমাদের সকালের দিকে সবাই মিলে আমাদের ব্যালকনিতে আমরা বসে কফি খাচ্ছিলাম। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।